সম্প্রতি রাজ্যে যে বিষয়গুলি ঘটে চলেছে তা একেবারে নজর সরিয়ে নেওয়া সম্ভব নয়। ছদিন আগে অত্যন্ত নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয় রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার করা হয় কোটি কোটি টাকা এবং গ্রেপ্তার করা হয় তাকেও। জিজ্ঞাসাবাদের মুখে অর্পিতা জানান তার ফ্ল্যাটে পার্থর কর্মচারীরাই টাকা রাখতে আসতেন। প্রথমে টালিগঞ্জ আর তারপর বেলঘরিয়ায় থাকা অর্পিতার নামে দুটি ফ্ল্যাট থেকে সর্বমোট প্রায় 50 কোটি টাকা উদ্ধার করা হয়েছে এখনও পর্যন্ত। সেই সঙ্গে রয়েছে সোনার গয়না এবং অন্যান্য নথিপত্র। আর তারপরে বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে কী প্রতিক্রিয়া দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য? তিনি বলেন, অপসারণ করাটা শুধুমাত্র লোক দেখানো ব্যাপার, কোনো কাজের কাজ নয়। ইতিমধ্যে তদন্তকারীদের সামনে এসেছে পাহাড় প্রমাণ দুর্নীতি। তদন্তকারীরা ঠিক মতো তদন্ত করলে দুর্নীতির আসলে যিনি মক্ষীরানী তাকে গ্রেপ্তার করলেই সত্য উদ্ঘাটন হবে। পৌরসদীয় চার দপ্তরের মন্ত্রীর দায়িত্বে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তবে তাকে রাজ্য সরকারের তরফ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এবার সেই সকল দপ্তরগুলির দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এই প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এখানে নৈতিক অনৈতিক কিছুই না, সব সিদ্ধান্তই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করানো। তার কথায়, পার্থকে বলির পাঠা করে লাভটা কী? তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে যদি এগোয় তাহলে যে সকল চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে ধর্ণা চালিয়ে যাচ্ছেন তারা কি ন্যায় বিচার পাবেন? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, ধর্ণাটি দ্বিতীয় ব্যাপার, প্রথমত যে চুরিটি হয়েছে তা ধরা পড়ুক। যারা ধর্ণায় বসেছেন তারা যে সকলেই চাকরি পাবেন এর কোনো নিশ্চয়তা নেই। যারা ধর্ণায় বসেছেন তারা চাকরি পাবেন কি না এই সমস্ত কথায় আসল চুরিকে আড়ালে রাখার চেষ্টা করা হচ্ছে। আগে যারা বেআইনিভাবে টাকা দিয়ে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে চিহ্নিত করে বাতিল করতে হবে, তারপর তো সেখানে যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন। ইডির তদন্ত এবং কলকাতা হাইকোর্টের বিচার প্রক্রিয়ার ওপর কতটা আস্থাশীল তারা, এই প্রসঙ্গে তিনি জানান, তারা জনগণের ওপরে আস্থা রাখছেন। জনগণের আন্দোলনের চাপ বাড়লে ইডি সহ সবাই ঠিকঠাক কাজ করবে, তা না হলে সকল প্রক্রিয়া প্রভাবিত হবে বলে দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যবাবুর।